নমস্কার, ভোট আমেরিকায়, ভোট বিহারে, কিন্তু উত্তাপ উত্তাপ বাংলায়। কেন উত্তাপ বাংলায়? আজ বিস্তারিত বলছি। আমেরিকায় ভোটে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। যেহেতু ডোনাল্ড ট্রাম্প ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি, সে কারণে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু 2020 ভোট হচ্ছে, সেই ভোটে যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যায়, নতুন করে জো বাইডেন যদি রাষ্ট্রপতি হন, তাহলে হয়তো ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি হতেও পারে, আবার নাও হতে পারে। এবার আসুন বিহারে। বিহারে নীতিশ কুমার ক্ষমতায় ছিলেন, তার সঙ্গে জোট সঙ্গী রয়েছে বিজেপি। অন্যদিকে বিপরীত টিমে রয়েছে লালু প্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব ও কংগ্রেস ও সিপিআইএম জোট মহাগঠবন্ধন। সেই দিক দিয়ে বিহারে নীতিশ কুমার হারলে দোষ পড়বে বিজেপির ওপর। কিন্তু সেই বিহার ও আমেরিকা ভোটের ফলাফলের উপর বাংলায় কিসের প্রভাব? বাংলায় তৃণমূল সরকার বা বিজেপি বিরোধীরা ভাবছে, যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যান, তাহলে এটা প্রচার করতে সমর্থ হবে বিরোধীরা যে মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প হেরে গেছে। সেই আনন্দে হয়তো বাংলায় বিজেপি বিরোধীরা পটকা ফোটাবে। কিন্তু নতুন যে রাষ্ট্রপতি হবে, কথার কথা ধরুন জো বাইডেন জিতে গেল, তার সঙ্গে যে মোদির বন্ধুত্ব হবে না, সেটা মানলেন কী করে? এবার আসুন বিহারে। বিহারে মোদি ও নীতিশ কুমার জোটে রয়েছে। সেখানে ধরে নিলাম নীতিশ কুমার হেরে গেল, তাহলে বাংলায় প্রচার হবে যে বিজেপিতে আর কেউ ভরসা রাখছে না, বাংলাতেও কেউ ভরসা রাখবেন না বিজেপির ওপর। কিন্তু একটি কথা বলি, যে বিরোধীরা নাচছে যে ডোনাল্ড ট্রাম্প হারলে বিজেপির ক্ষতি, নীতিশ কুমার হারলে বিজেপির ক্ষতি, বাংলায় বিজেপি জিতবে না, তৃণমূল কংগ্রেসে জিতবে, তাদের উদ্দেশ্যে বলি, ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকায় যে মুদ্রা ছিল, যে বিষয় ছিল, সে বিষয়টা তাদের ব্যক্তিগত আমেরিকানদের বিষয়। নীতিশ কুমারের বিহারের যে মুদ্রা ছিল, সেটি ব্যক্তিগত বিহারের বিষয়। কিন্তু পশ্চিমবাংলার বিষয় কিন্তু আলাদা। পশ্চিমবাংলায় কিন্তু ভোটটা হবে অন্য মুদ্রার ওপর, অন্য বিষয়ের ওপর। পশ্চিমবাংলায় কিন্তু সকলে এবার তৃণমূল বিরোধী হয়ে রয়েছে। পশ্চিমবাংলায় কিন্তু এই মুহূর্তে তৃণমূল বিরোধী ভোট জেগে উঠেছে। অর্থাৎ পশ্চিমবাংলায় কিন্তু মমতা বিরোধী জনগণ একাট্টা হচ্ছে, তারা কিন্তু বিজেপিতে ভোটদান করবে। আমেরিকায় কী হলো, বিহারে কী হলো, সেটা দেখে নাচানাচি না করে পশ্চিমবাংলায় কী পরিস্থিতি সেটা নিয়ে মাতামাতি করবে। জয় হিন্দ।